আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব অক্টাল থেকে কিভাবে ডেসিমাল রূপান্তর করতে হয়। অক্টাল থেকে ডেসিমাল রূপান্তর করার জন্য আমরা একটা নিয়ম মনে রাখলে সহজেই রূপান্তর করতে পারব, এবং আমরা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে এই নিয়ম সম্পর্কে বিশদভাবে আলোচনা করছি। আপনারা যারা এখন এই ভিডিওটা দেখতেছেন, তারা যদি আগের ভিডিওটা দেখেন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। কারণ আমরা দেখি অক্টাল থেকে ডেসিমাল রূপান্তর করার জন্য আমরা যেটা দেখছি 375.12, এটা হচ্ছে অক্টাল আছে, ডেসিমাল রূপান্তর করতে হবে। আমরা একটা নিয়ম জানি, এই অক্টাল থেকে ডেসিমাল রূপান্তর করার জন্য যে নিয়মটা আমরা অনুসরণ করব ওটা হচ্ছে ডেসিমাল সমান ইন্টু ভিত্তি পজিশন। আমরা যদি এই নিয়মটা ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে খুব সহজে আমরা অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করতে পারব। এখানে নির্দিষ্ট মান বলতে বোঝাচ্ছে এখানে 3 একটা ডিজি পরিমাণটা বোঝাচ্ছে, বৃদ্ধি দ্বিতীয় বোঝাচ্ছে যেহেতু অক্টাল আছে তাহলে একটা বেস দিতে বৃদ্ধি বা বেস হচ্ছে 8। তাহলে আমাদের বৈশিষ্ট্য জানা নেই, যদি বৈশিষ্ট্য জানা থাকে তাহলে আমরা খুব সহজে কি করতে পারব এটা একটা সলভ করতে পারব। তাহলে বৈশিষ্ট্য কিভাবে বের করতে হয় আমরা দেখি। ডান দিকে বামে আসবো এটা হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা, এক্ষেত্রে আমাদেরকে পজিশন করতে হবে 0 থেকে 0, 1 এভাবে। এবং যখন আমরা পেনশনের ক্ষেত্রে অথবা মানুষের ক্ষেত্রে যখন যাবো তখন বাম থেকে কারো যাবো তখন আমাদেরকে পজিশন নির্ণয় করতে হবে -1, -2 এভাবে। আমরা পজিশন যদি নির্ধারণ করতে পারি তাহলে খুব সহজে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। এখন আমরা এই নিয়মটা অনুসরণ করে আমাদের ম্যাথটা আমরা সলভ করতেছি। তাহলে এখানে প্রথমত কি করতে হবে, পজিশনটা বের করতে হবে। আমরা যদি ম্যাথটা করি 3 7 5.12, আমরা এখন ম্যাথটা সলভ করি তাহলে প্রথম আমরা পজিশনটা বের করে ফেলি এটা, তাহলে পজিশন হচ্ছে এখানে পজিশন হচ্ছে পয়েন্ট, মানে হচ্ছে সেটা রিভার্স পয়েন্ট। রিভার্স পয়েন্টের বলছে রিভার্স পয়েন্ট থেকে যখন পূর্ণাংশ এটার ক্ষেত্রে আমরা যখন ডান দিক থেকে বামে যাব তখন আমাদেরকে পজিশন চেঞ্জ করতে হবে 0 থেকে 0, 1, 2। আমরা করি 5 করি 0, তাহলে আমরা করি 5 হচ্ছে 0, 7 হচ্ছে 1, 3 হচ্ছে 2। তাহলে আমরা পজিশনটা এখানে নির্ধারণ করলাম, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ক্ষেত্রে। যখন আমরা পেনশন বা পাওনা সেটাতে করবো তখন আমাদেরকে বাম থেকে ডানে
করতে হবে, তখন হবে কি তখন হবে মাইনাস ওয়ান বা তখন হবে বিয়োগ এক দুই এভাবে তাহলে আমরা আমরা প্রদেশটা কি করতে পারলাম নির্ধারণ করতে পারলাম। এরপর হচ্ছে বৃদ্ধি, আমরা যদি বৃদ্ধিটা বের করি বৃদ্ধি বা বেস আমরা বেস দেখলাম বেস বের করি তাহলে এখানে হচ্ছে যেহেতু এটা অপটেন আছে তাহলে এটা বেস হবে আট, সবার বেস হচ্ছে আট 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 তাহলে আমরা পজিশন বের করলাম বেস বের করলাম তাহলে এখন আমাদের এই যে নিয়মটার মধ্যে যদি আমরা এই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে এখন আমরা ইজিলি মানটা বের করতে পারবো। তাহলে আমরা করি এখানে হচ্ছে প্রথমে নিজস্ব মান, নিজস্ব মান হচ্ছে কত তিন, তাহলে এটি তিন প্রভাব হচ্ছে ইনপুট দিলাম প্রভাব হচ্ছে ইনপুট গুণ প্রভাব হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি হচ্ছে আট দিলাম বৃদ্ধি প্রভাব হচ্ছে পজিশন ইন্টু বেস আর এক যোগ এরপর হচ্ছে পাঁচ সমান এরপর হচ্ছে কত পাঁচ এবং এটা বৃদ্ধ হচ্ছে আট হচ্ছে শূন্য যোগ এবং এটি পাশে একান্ন হচ্ছে নিজন হচ্ছে এক ইন্টু বেশ হচ্ছে আট এবং প্রয়োজন হচ্ছে কত মাইনাস ওয়ান বা বিয়োগের প্লাস বা যোগ দুই ইন্টু আট ইন্টু টু তাহলে আমরা এই নিয়ম অনুসারে আমরা লিখলাম। এখন লেখার পর আমরা এখানে কি করবো এটিকে গুণ করবো বা গুণ করবো গুণ করবো যেটা সেটা যোগ করার পর যেটা হবে ওটাই হবে ডিসিমাল নাম্বার। তাহলে আমরা এখানে এখানে হচ্ছে তিন 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 ইন্টু কত এক তিন ইন্টু আট টু দি পাওয়ার টু অর্থাৎ তিন এবং গুণ আট জগত এখানে হচ্ছে আট হাজার ৬৪ শরীর তিন কি হবে গুণ হবে ঠিক আছে। তাহলে আমরা পাই এখন এটা হবে ১৯২ এটা হবে ৫৬ এটা হবে ৫ এটা হবে ০.১২৫ এটা হবে ০.০৩১২৫ আমরা যারা টেবল ইউজ করি টেবল সাজিয়ে করবে তো সহজে আমরা নামটা পেয়ে যাব। যদি আমরা এটা যোগ করি যোগফল যেটা আসবে ওটা হবে আপনার কি নাম কি নাম কি নাম্বার ডেসিমেল নাম্বার ঠিক আছে। তাহলে আমরা যদি কি হবে ৫৬ দশমিক ১৫৬২৫ এটা হচ্ছে আমাদের কি নাম্বার এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। এবং মানে অক্টোপে কি হবে ডেসিমেল বন্ধ করতে হয় আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখবো হেক্সাডেসিমেল থেকে কি হবে রূপান্তর করতে হবে।
ডেসিমালে রূপান্তর করার ক্ষেত্রে আমরা যে নিয়মটা জানি ওই নিয়মটা হচ্ছে ডেসিমাল সমান সমান ইনটু ভিত্তি পাওয়ার পজিশন। আর কিভাবে বের করতে হবে আমরা জানি ডেসিমাল পয়েন্ট থেকে যখন ডান দিকে ভালো যাবো ইন্টিজারের ক্ষেত্রে তখন আমরা জিরো থেকে পজিশন নির্ধারণ করবো এবং বাম থেকে যখন কাজে যাবো তখন ইন্টিজারের ক্ষেত্রে আমরা মাইনাস ওয়ান থেকে পজিশন নির্ধারণ করবো। আমরা আরেকভাবে দেখি তখন বিষয়টা হচ্ছে এরকম ডেসিমাল সমান হচ্ছে পূর্ণ সংখ্যা আর এখানে হচ্ছে প্রেডিকশন ক্ষেত্রে হবে ধরো বাম থেকে ধরা যাবো ধর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এটা হচ্ছে প্রেডিকশনের ক্ষেত্রে কিন্তু
base 16 প্রথম অংশ হলো 1 এস এর এর অংশ হলো এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে 5 ইনটু 16 প্রথম অংশ হলো 0 তে প্লাস এটা হচ্ছে 10 10 কত কত হচ্ছে আমরা যদি 10 কত হবে 10 তাহলে আমরা কত 10 ইনটু 16 যে মাইনাস 1 তো পজিশন আছে তো তোমরা বলে দিও মাইনাস 1 ইনভার্স 1 তো হচ্ছে প্লাস হচ্ছে কত 7 7 না তো কত হবে 7 ইনটু 16 ইনভার্স 2 হ্যাঁ তাহলে আমরা পেয়ে গেলাম এখন যদি আমরা কি করি এখন যদি আমরা এম এর সাথে গুণ যোগ করি তাহলে আমরা একটা কি পাবো পেয়ে পাবো যে ভাবে পাবো ওটা হচ্ছে কি নাম্বার ডেসিমেল তাহলে এখানে আমরা পাবো 4 ইনটু এখানে আমরা 4 ইনটু 16 আর 2 যদি আমরা গুণ করে করতে 1024 প্লাস 30 ইনটু 16 টা হলো 1 যদি আমরা গুণ করে 30 16 গুণ করি তাহলে আমাদের হচ্ছে 208 প্লাস 5 ইনটু এটা এটা 16 তো 0 তাহলে কত হবে এখানে 5 ইনটু 16 তো 0 তাহলে আমরা জানি অ্যাড করব 0 সমান ইকুয়াল 1 তাহলে এখানে কত হবে 5 ইনটু 1 তাহলে কত হবে এখানে 5 প্লাস এখানে 10 ইনটু 16 প্লাস 1 এখানে যেটা হবে যদি আপনারা ক্যালকুলেটর থেকে তখন ইঞ্জিনিয়ারিং মানে বের করতে পারবেন তাহলে হবে 0.625 প্লাস এর 7 ইনটু 16 ইনভার্স 2 এটা যেটা হলো আসলে 0.047 3.375 ঠিক আছে তাহলে আমার ক্যালকুলেটর থাকলে ইজিলি নাম্বার বের করতে পারবেন এখন এটা যোগ করার পর যে বেলটা আসবে ওটাই হচ্ছে আমাদের কি নাম্বার ডেসিমেল নাম্বার যোগ করার পর আসে 1237.6543.44 তাহলে এটা হবে আমার কি মান ডেসিমেল মান এটা হলো কি মান ওই শিক্ষার্থী বন্ধুরা আপনারা বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয় আপনারা সহজেই জিনিসটা আপনারা সহজেই বুঝতে পারছেন আশা করি আমরা এই নিয়মটা যদি আমরা কি করি মনে রেখে যদি মনে রেখে বা এগুলো অনুসরণ করে যদি আমরা এই ডেসিমেল রূপান্তর করার সময় যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে খুব সহজে আমরা কি করতে পারবো বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল রূপান্তর করতে পারবো আশা করি এটা এই এই ভিডিও গুলো দেখার পর আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যদি সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সবাইকে